নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত এখন বিশ্ববাংলা সংবাদে সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাক স্ট্রিট মোড়ে পাক স্ট্রিট চত্বরে আপনারা জানেন চলছে লকডাউন গতকালই কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে এই লকডাউন কিন্তু চোদ্দোই এপ্রিল পর্যন্ত বজায় থাকবে আজকে তৃতীয় দিনে পড়ল পার্ক স্ট্রিট চত্বর কিন্তু শুনশান আমি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু যদিও গতকালও আমরা দেখেছিলাম মানুষ রাস্তায় বেরিয়েছেন নিচক কৌতূহলের বসে অনেকে বেরিয়েছেন কি হচ্ছে দেখার জন্য বেরিয়েছেন এবং তাদেরকে সচেতন করার জন্য রাস্তায় প্রচুর পুলিশ ছিল পুলিশ আধিকারিকরা ছিলেন পুলিশ কর্মীরা ছিলেন সারাদিন ধরে তারা সচেতন করেছেন আজকে কিন্তু চিত্রটা সেই তুলনায় অনেকটাই বদলে গিয়েছে শুনশান রাস্তাঘাট শুনশান গৃহবন্দী থাকার জন্য যে লকডাউন সেই লকডাউনে কিন্তু মানুষ যে সাড়া দিয়েছেন আজকের ছবি কিন্তু স্পষ্ট এবং পার্ক স্ট্রিট চত্বরে যদিও এখন আমরা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি তাও দু একজনকে দেখতে পাচ্ছি আমরা এসেছি এসেছি

এই এই যে এই যে চোদ্দ দিন এই যে টানা ১৪ তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন এই যে টানা লকডাউন চলবে কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হবে তবু কিন্তু করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সংক্রমণ থেকে বাঁচতে আমাদের গৃহবন্দি থাকতে হবে বারবার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন চিকিৎসক সংগঠন চিকিৎসকরা বিশেষজ্ঞরা সবাই কীভাবে নিচ্ছেন না একদিকে ঠিকই করেছে খুব ভালো করেছে কিন্তু আমাদের মতো পেশেন্টটিকে তো বেরোতেই হবে খুব ভালো করেছে এটা মানে এটা আগে থেকে আরও নেওয়া দরকার ছিল যে এতদিন পর এটা মানে অনেকে ছড়িয়ে যাওয়ার পর কিন্তু এটা আগের থেকে নেওয়া দরকার ছিল খুব ভালো করেছে এটা খুব সুন্দর আপনারা শুনলেন আমরা কথা বললাম একজন পেশেন্টের সঙ্গে ডায়ালিসিস করতে তিনি এসছেন এই চত্বরে দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায় আদৌ বাস আসবে কিনা জানা নেই কারণ আমরা যতটুকু পথ পেরি এখানে এসে পৌঁছেছি পার্ক স্ট্রিটে সেখানে কিন্তু বাসের দেখা পায়নি আমি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো পার্ক স্ট্রিট চত্বরের বাকি অংশের ছবিটা যে সুনশান পার্ক স্ট্রিট চত্বর চলছে লকডাউন বেঙ্গল সঙ্গে সারা দেশের সঙ্গে লকডাউন বেঙ্গল এই মুহূর্তে এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় সরাসরি আপনারা দেখছেন সেই ছবি আমি চতুর্দিকটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পারসনকে যে মানুষ কিন্তু গতকালের তুলনায় কিন্তু আজকের ছবিটা বারবার যেটা বলছিলাম যে গতকালের তুলনায় কিন্তু আজকের ছবিটা অনেকটাই আলাদা গতকাল প্রচুর মানুষকে আমরা দেখেছিলাম রাস্তায় নামতে এবং আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে সেখানে তাদের গাড়ি পরীক্ষা করা হচ্ছিল রীতিমতো চেকিং করে ছাড়া হচ্ছিল যদিও আজকে সেই সংখ্যাটা কিন্তু হাতে গোনা একদম নগণ্য বলা চলে আমরা যতটুকু আমাদের চোখে পড়েছে সেইভাবে কিন্তু আজকে মানুষকে আমরা পথে দেখিনি আমরা সচেতন হব সেই উদ্দেশ্যেই কিন্তু এই লকডাউন সারা দেশ জুড়ে চলছে যার সামিল রাজ্য লকডাউন বেঙ্গল চলছে পার্ক স্ট্রিট চত্বরের ছবি আপনারা সরাসরি দেখছেন এখন বিশ্ববাংলা সংবাদের পর্দায় নিতান্ত যাদের না বেরোলেই নয় যেমন একজন পেশেন্টের সঙ্গে আমরা কথা বললাম রোগীর সঙ্গে তিনি বাধ্য হয়েছেন এখানে আসতে ডায়ালিসিসের জন্য এরকম ছাড়া কিন্তু আজকে সেভাবে মানুষজনকে কিন্তু কৌতূহলের বশেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রাস্তায় এবং এটা অত্যন্ত ভালো লক্ষণ আমরা চাই এখন বিশ্ববাংলা সংবাদের পক্ষ থেকে আমরাও চাই আপনারা গৃহবন্দী থাকুন নিজেদেরকে গৃহবন্দি রাখুন সরকারি নির্দেশ মেনে চিকিৎসকদের পরামর্শ মেনে এই একুশ দিন আপনারা নিজেদের গৃহবন্দী রাখুন করোনা ভাইরাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করার কিন্তু এটাই একমাত্র পথ তাই শুভবুদ্ধির উদয় হোক সবার আমরা চাই আপনারা সামিল থাকুন আমরা আমাদের সঙ্গে থাকুন আপনারা আমরা আরও আপডেট খবর আপনাদের দিতে থাকবো এবং বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি কি তার ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করব যারা এখন আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন পাক সেই চত্বরের ছবি এতক্ষণ দেখলেন এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট এখন বিশ্ববাংলা সংবাদ